বিগত বেশ কিছুদিনে দক্ষিণবঙ্গে কমেছে তাপমাত্রার পারদ কলকাতা সহ শহরতলির আশেপাশের বিভিন্ন এলাকার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃদ্ধি পেয়েছে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলা জুড়েও কমেছে তাপমাত্রার পারদ তীব্র গরমের হাত থেকে রেহাই হয়েছে গোটা জেলার মানুষের মাঝে মধ্যেই হালকা রোদ আবার মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাচ্ছে গোটা জেলা জুড়ে মঙ্গলবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামী চার পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলোতে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে তবে থাকবে আদ্রতজনিত অস্বস্তি তবে গোটা সপ্তাহে দক্ষিণের পুরুলিয়া জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওঠানামা করবে তাপমাত্রার পারত তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে